কি সমস্যা ছিল আমাদেরকে একটু খুলে বলবেন? আমার সমস্যা ছিল পিএলআইডি ডিস্ক প্রলাপস হয়েছিল, মানে সিভিল ডিস্ক প্রলাপস। এটা যখন আমি হাসপাতালে আসি তখন হুইল চেয়ারে করে আসছি, এখন মোটামুটি সারের তত্ত্বাবধানে এবং ফিজিওথেরাপিস্টদের তত্ত্বাবধানে আমি এখন মোটামুটি 90% মতো সুস্থ আর কি। আচ্ছা, আপনার পিএলআইডিতে সমস্যা ছিল? জি। আচ্ছা, এই সমস্যাটা আপনার কত বছর যাবো? এই সমস্যা প্রায় দেড় বছর। আচ্ছা, তো আপনার কাছে জানতে চাইবো এই ডিপিএসসি ঠিকানাটা আপনি কোথায় পেয়েছেন? এটা অনলাইন থেকেই, আপনার কতদিন যাবত এখানে ভর্তি আছেন? ১৪ দিন। আচ্ছা, তো আপনার এখন কি অবস্থা? একটু যদি আল্লাহর রহমতে অনেক সুস্থ, হাঁটাহাঁটি করতে পারতেছি, এখন মোটামুটি 90%। আচ্ছা, এখানে কি চিকিৎসা নিয়েছেন? কি চিকিৎসাটা ছিল স্যার? এখানে স্যার থেরাপি, তারপরে মেডিসিন, ইনজেকশন, এগুলো দিয়ে মোটামুটি এখন থেরাপি ছিল, পাশাপাশি মেডিসিনও ছিল, এর মাধ্যমে আপনার ট্রিটমেন্টটা করা হয়েছে। আচ্ছা, এর আগে কি কোথাও ট্রিটমেন্ট নিয়েছেন? এর আগে কোন ডক্টর দেখিয়েছিলেন? হ্যাঁ, এর আগে 2-3 জায়গায় দেখিয়েছিলাম। আচ্ছা, কতটা ইয়া হয়নি? আপনার কাছে জানতে চাইবো এখানকার পরিবেশ আর এখানকার যারা সিস্টার আছেন, স্টাফরা আছেন, ম্যানেজমেন্ট আছেন, যারা তাদের আচার ব্যবহার কেমন যদি আমাদেরকে বলতেন? এনকা সিস্টেম, ম্যানেজমেন্ট, সবই, সব মানে এনভায়রনমেন্ট, সবকিছু মিলে আমার কাছে ভালোই লাগছে, ভালো লেগেছে। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো যা এখানকার ডক্টরদের সম্পর্কে যদি কিছু বলার থাকে, যারা এখানে আপনার সেবা দিয়েছেন। ডাক্তার মোহাম্মদ শফিকুল্লাহ স্যারের তো অবদান এটা অনস্বীকার্য। ওনার যে ট্রিটমেন্টের সিস্টেম এবং উনি যে আমাকে সুস্থ করেছেন, এই জন্য আল্লাহর কাছে তার জন্য অনেক অনেক দোয়া করি। তারপরও পাশাপাশি আমার থেরাপিস্ট তানবীর, যিনি আমার থেরাপি দিয়েছেন, উনিও আমার জন্য যথেষ্ট চেষ্টা করছেন। আচ্ছা, পাশাপাশি ওনাকে অনেক দোয়া করি যাতে আল্লাহ তাদেরকে দীর্ঘায়ু দান করেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার কাছে আরো জানতে চাইবো যারা এখানকার যারা দুইটি ডক্টর ছিলেন, যিনি ছিলেন, তিনি কি আপনার সর্বদা আপনার খোঁজ খবর রেখেছেন? হ্যাঁ, অল টাইম তারা দুবেলা রেগুলারই আসতো খবর টবর। কোন রোগীর যদি এরকম সমস্যা থাকে, আপনার যে সমস্যাটা, অন্যান্য যারা ভুগছেন এই সমস্যায়, তাদের কি কোনো অ্যাডভাইস করা আছে? অবভিয়াসলি তারা অবশ্যই যেন ডিপিআরসি হাসপাতালে যোগাযোগ করে, অন্য কোথাও মানে সময় নষ্ট না করে ডিপিআরসি হাসপাতালে যোগাযোগ করে। সেটা কেন কেন যোগাযোগ করবে? কারণ এখানকার চিকিৎসার মান ভালো, সেবা ভালো, সেবা দিক দিয়ে ভালো। আচ্ছা, ঠিক আছে। তো আপনি কি, আমি যতটুকু জানি আপনি আজকালের মধ্যে চলে যাবেন? জি। কোথায় যাবেন?
বাড়িকে বাসাতে চলে যাবেন। আচ্ছা তো ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।